গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো আজকে কোনো কাশ্মীর সিরিজ দেবো না আজকে একদম সম্পূর্ণ একটা আলাদা ব্লগ এই হলেন আমার জুড়ুয়া আমার যমজ বনু যেন অনেকে জানিই না তো তার জন্য আমি আগে থেকেই বলে দিলাম তো সেদিনটা ছিল আমাদের ফ্যামিলি আউটিং ডে অ্যান্ড বনু এখানে সন্ধেবেলা বানাচ্ছিলো সবার জন্য চা অ্যান্ড এখানে চা পাতা শেষ তো আমার বুনু মানে কী বলবো একদম ট্র্যাজেডি হয়ে গেছিলো এখানে একটা ছোটোখাটো তো ও এরম প্রোভাবে দেখাচ্ছিলো যে ও খুব ভালো চা বানাতে পারে অ্যান্ড ভীষণ বকছিলো আমাকে আর ভুল ভাল বকছিলো আর বলছিলো যে আমাকে এগুলো কিন্তু ব্লগে দিবি তো যাই হোক আমি ডেফিনেটলি সেগুলো দেবো না কারণ আমি আলটিমেটলি ভয়েস কভারই করবো তো ও এখানে বিশাল ব্যস্ত অ্যান্ড এই যে কাঁচের এই বোতলটা কোথেকে পেয়েছে না পেয়েছে সব কী সব বকে যাচ্ছিলো যাই হোক আমার শুনতে অনেক মজা লাগে ও যখন নামভাবে তাই হ্যাঁ দেখাচ্ছি তোকে তুই সাবান না আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বে খেতে যাবি তো রেস্টুরেন্টে তুই কিরম সাজিস তুই মুখের মধ্যে ঢুকে দিচ্ছিস আমি আয়না দেখতে কি জঘন্য লাগছে ডারা ডারা করে যেটা খুব খারাপ লাগছে আমার দেখতে বাহ দেখো যখন কে জোকার সাজে চোখের তলে দিয়ে এরকম কর জোকারের মতো কর কালোটা নিয়ে পুরো পুঁতে দে এই যে তোমরা দেখতেই পেলে ও সারাক্ষণ এভাবেই আমার লেখবুল করতে থাকে আমাকে বিরক্ত করতে থাকে বাট আমার আলটিমেটলি ভালোই লাগে যাই হোক সেদিন ওকেও অনেক মিষ্টি দেখতে লাগছিল তোকে সামনাসামনি বলিনি কারণ তুই ভাও খেয়ে যাবি তাই ব্লগটা দেখলে তুইও জানতে পেরে যাবি যে তোকেও অনেক মিষ্টি দেখতে লাগছিল অ্যান্ড আমাদের দুজনকে একসাথে কেমন যে অবশ্যই তোমরা জানিও যেহেতু এই টাইমটা ছিল দিওয়ালির ঠিক আগে আমরা খেতে গিয়েছিলাম অনেকদিন আগেকার ব্লগই দিচ্ছি তো সবার বাড়ি খুব সুন্দর আলো দিয়ে সাজানো ছিল অ্যান্ড দেখতে খুব সুন্দর লাগছিল অ্যান্ড ওই যে দুজন ভদ্রমহিলা হেঁটে আসেন ওনার আমার দুই মা তো মায়েরা হেঁটে আসছিলো আর আমার টোটো দাঁড় করিয়ে তখন দাঁড়িয়েছিলাম যে চ তাড়াতাড়ি এসো এবার যাবো আমরা তো এই যে তাই মায়েদেরকে তাড়াতাড়ি আসতে বলছি অ্যান্ড মায়েরা টুকুর টুকুর করে আসছিলো অ্যান্ড তারপর আমরা রওনা হয়ে পড়েছিলাম বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে একটা রেস্টুরেন্টে আমরা আসলে যাচ্ছিলাম জাপানি গেট আউটলেট অফ মুঘল এম্পায়ার আই গেস আমি ঠিকঠাক প্রোনাউন্স করছি আমি জানি না কেন আমার খুব বাজে প্রোনাউন্সিয়েশন হয়ে যায় আজকাল অ্যান্ড লোকে তার জন্য বিশাল খোঁটা মারছে তো এই ছিল জাপানি গেটের আউটলেটটা অ্যান্ড অনেক বড়োসড়ো তো করেনি বাট ছিমছাম ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো ছিল আমি এখানে একটু অ্যাম্বিয়েন্স দেখানোর চেষ্টা করেছি ফল সিলিংটা দেখতে খুব সুন্দর লাগছিল অ্যান্ড মোটামুটি পরিষ্কার ছিল অ্যান্ড এখানে আমরা পাঁচজন মিলে বসে বসে ওয়েট করছিলাম খাবারের জন্য অ্যান্ড এই যে আমরা দুজন মিলে ভালো ছোট্ট করে ভিডিও করে নিই তারপরে আমার বাবা বলে যে মেনু কার্ডটা দেখে নিতে তো আমরা মেনু কার্ডে চলে গেলাম এখানে মেনু কার্ডে মোটামুটি বিরিয়ানি মুঘল যেসব আইটেমগুলো হয় সব কিছুই ছিল কাবাব বিরিয়ানি তারপর নান এই সমস্ত কিছু আইটেম ছিল তো এখানে তোমরা চাইলে পজ করে নিয়ে চার্জগুলো দেখে নিতে পারো তো আমি প্রত্যেকটা পাতায় উল্টে উল্টে মোটামুটি দেখিয়ে দিয়েছি যে কি কি আছে বা কি কি দেখাচ্ছে তো ওভারঅল আমরা তো বাড়ি থেকে ডিসাইড করেই এসেছিলাম বিকজ আমাদের কাছে মেনু কার্ডটা আগে থেকেই ছিল বাড়িতে অ্যান্ড এখানে নেওয়া হয়েছিল একটা ছোটো পেপসি অ্যাকচুয়ালি আমরা থামস আপ ফ্যান সবাই বাট পাওয়া যায়নি থামস আপ যেহেতু পেপসিটা ছিল তাই বাপি সবাইকে পেপসিটাই সার্ভ করে দিচ্ছিল অ্যান্ড বিরিয়ানি বা যাই কিছুর সাথে তো পেপসি বা কোক ইজ মাস্ট আমার অনেক বেশি ভালো লাগে বকতে বকতে চলে এলো আমাদের ফার্স্ট আইটেম আমরা স্টার্টারে নিয়েছিলাম চিকেন কাঠি কাবাব এই কাবাবটা দেখতে খুব সুন্দর খেতে ঠিক একদম চিকেন রোলের পুরের মতো আমার মনে হয় এইগুলো দিয়েই চিকেন রোলের পুর বানায় তো খেতে একদম খুব সিমিলার টেস্ট পাচ্ছিলাম কারণ মুঘলের ক্যারিওডে আউটলেটে আমি আগেও খেয়েছি তো যাই হোক তারপরে চলে আসে আমাদের নেক্সট আইটেম সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব কাবাবটা যতটা টেন্ডের বা নরম হওয়ার কথা ছিল ততটা নরম ছিল না বাট খেতে মোটামুটি ভালোই লাগছিল অ্যান্ড এতে অনেক বেশি লেবুর ফ্লেভারটা ছিল কারণ আমার বাপি সব কাবাবে লেবু মিশিয়ে ফেলেছিলো যাই হোক এখানে আমার মায়ের কোনোটাই পছন্দ হয়নি যার জন্য আমার মুখটা বেঁকিয়ে বসেছিল অ্যান্ড আমার ফুলমা সব খেয়ে নিয়েছে যার জন্য আমার মা এরমভাবে তাকা ছিল ফুলমার দিকে তারপর চলে আসে আমার আমার বোনুর আইটেম সেটা হচ্ছে মাটন বিরিয়ানি বিরিয়ানিটা অনেক বেশি সুন্দর ছিল এই কারণেই কারণ বিরিয়ানিটা খুব কম স্পাইসি ছিল অ্যান্ড তারপরেই চলে আসে চিকেন চাপ অ্যান্ড চিকেন চাপের পিসগুলো জাস্ট হেভি ছিল অ্যান্ড এখনই আমার দেখে অ্যাকচুয়ালি ভীষণ লোভ লাগছে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি আর একবার যাই হোক চিকেন বিরিয়ানিটাও চিকেন বিরিয়ানি বলি মাটন বিরিয়ানি সরি মাটন বিরিয়ানিটাও অনেক সুন্দর ছিল আলুটাও বেশ নরম ছিল অ্যান্ড আমরা এক প্লেটই নিয়েছিলাম কারণ আমরা দু প্লেট আমি আমার বোনু খেতে পারবো না আমরা এক প্লেটই শেষ করতে পারবো না দুজনে মিলে আমরা অনেক কম খাই বিরিয়ানিটা মাটনটা অনেক বেশি সফট অ্যান্ড টেন্ডের ছিল তো ভালো লেগেছে ওভারঅল বিরিয়ানির এক্সপিরিয়েন্স আমার খুব ভালো বাট যেহেতু খুব কম স্পাইসেস অ্যান্ড সব কিছু ফ্লেভারও একদম ঠিকঠাকই লেগেছে তারপর বাপি চলে আসে তন্দুরি রুটি অ্যান্ড মায়েদের জন্য চলে আসে বাটার নান তো দুটোই আমি টেস্ট করেছিলাম ওই দুটো বেশ ভালো ছিল আর এখানে আমার বনু বিরিয়ানি অ্যান্ড পেপসি খেতে ব্যস্ত তাই আমি তার একটা ছোট্ট ক্লিপিং তুলে নিয়েছি অ্যান্ড এখানে তারপর চলে আসে চিকেন ভুনা চিকেন ভুনা আইটেমটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এটা আসলে মা আর ফুলমার জন্য এসেছিল আমার আর বাপির জন্য ছিল হচ্ছে চিকেন চাপ আমার বোন কোনো আইটেম নেয়নি বিরিয়ানি ছাড়া তারপর আমি ডিসাইড করলাম একটুখানি বাটার নান দিয়ে চিকেন ভুনাটা খেয়ে দেখি অ্যান্ড ট্রাস্ট মি এই কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল তারপর বাড়ি আসার সময় একবার ফুলোর চাটটা তোমাদের দেখে নিলাম তোমার চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো এই ছিল আমাদের একসাথে কাটানো একটা দিন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই